আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি পজিটিভ বিষয় নিয়ে এসেছি আপনাদের জানানোর জন্য একটা পজিটিভ থিঙ্কিং সেটা আপনারা জানেন যে আমার অনেক স্টুডেন্ট কোরিয়াতে আসতেছে এবং অনেক স্টুডেন্ট অলরেডি কোরিয়াতে চলে এসেছে তো কিছুদিন আগে আমি আমার এক স্টুডেন্টের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার একজন স্টুডেন্ট কোরিয়াতে এসেছে এক সপ্তাহ হয়নি কিন্তু সে মালিকের কাছে রিলিফ চেয়েছে এমনকি ঠিক মতো খাওয়া দাওয়া করতো না তারপরে ঠিকমতো কাজেও আসতো না তো মালিক তাকে একটা পাঁচ দিনের পর্যবেক্ষণ দিয়েছিল এবং পাঁচ দিনের ভিতরে যদি সে এই সকল বিষয়গুলো যদি ঠিকঠাক মতো না করে তাহলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এরকম হুমকিও মতো আর কি তাকে দিয়েছিল। তো তারপর থেকে মানে সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অর্থাৎ এই এক্সপিরিয়েন্সটা তো আজকের ভিডিওতে আসলে নেগেটিভ না একটা পজিটিভ বিষয় নিয়ে এসেছি সেটি হলো যে আমার একজন স্টুডেন্ট কোরিয়াতে এসেছে প্রায় অলমোস্ট দেড় থেকে দুই মাসের মতো হয়ে গেছে তো সে যখন কোরিয়াতে আসে আসার পরে সে এখন আনসানে আছে তো আনসানে আসার পরে তার কোম্পানিতে কোনো বাঙালি ছিল না এবং তার আশেপাশে কোনো বাঙালি ছিল না তো সে আসার পরে আমার সাথে প্রায় কথা হতো তো আমাকে বলতো স্যার আমি কিছু বুঝতেছি না কার সাথে কথা হচ্ছে না আমার কেমন খারাপ লাগে এমনকি আমাকে ফোন করে প্রায় কান্না করে করে দিবে এরকমও ছিল যে তার এক্সপিরিয়েন্সটা আর কি তো তখন আমি তাকে বলেছিলাম যে আসলে কাজ করেন কয়েকদিন আস্তে আস্তে করেন আস্তে আস্তে কাজের সাথে ইউজ হয়ে যাবেন মালিকের সাথে ভালো সম্পর্ক হবে ঠিকঠাক মতো কাজ করেন তো আজকেও অনেকক্ষণ কথা হলো তার সাথে প্রায় বিশ মিনিটের মতো আমার কথা হলো তার সাথে যে এখন বলতেছি যে স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি মালিক আমাকে খুব সাহায্য করে এমনকি মালিকের ওয়াইফ কোরিয়ান যে কোম্পানিগুলো আছে অধিকাংশ কোম্পানিগুলোতে মালিক এবং মালিকের ওয়াইফ উভয়ই কাজ করে যে মালিকের ওয়াইফও আমাকে খুব ভালো জানে আমাকে মাঝে মাঝে বন্ধের দিনে ঘুরতে নিয়ে যায় বাহিরে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায় তো সে আসলে আসার পরে যতটা কষ্টে ছিল বা আসার পরে আমার কাছে যতটা কষ্ট প্রকাশ করেছে যে আমি এখানে থাকতে পারতেছি না কিন্তু এখন আলহামদুলিল্লাহ সে খুব ভালো আছে তবে আসলে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম সেটি হলো যে সে আসার পরে সে আমি যখন আমার সাথে তার কথা হয় তখন আমি বলেছিলাম যে আপনি কাজ খুব ভালোভাবে করেন যাতে মালিক আপনাকে পছন্দ করে বা এই জাতীয় কিছু তো তার কাজ মানে পছন্দ হয়েছে মালিকের বা সে এত ভালোভাবে কাজ করতে পেরেছে সে তার মালিককে মুগ্ধ করতে পেরেছে এবং তার মালিককে মুগ্ধ করার কারণে এই যে এখন যে ইস্যুটা চলতেছে আগস্ট মাসে যে ইস্যুটা চলতেছে এই ইস্যুতে তার কাজে মুগ্ধ হয়ে মালিক বাংলাদেশ থেকে একজন শ্রমিক আনতে মানে বাধ্য হয়েছেন অর্থাৎ একজন শ্রমিক বাংলাদেশ থেকে সে এখন আনবে তার কাজে মানে এত বেশি অনুপ্রাণিত হয়েছে এবং আগামী যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুতেও আরও একজন বাঙালি শ্রমিক তার ফ্যাক্টরিতে আসবে অর্থাৎ তার যে তার যে কাজের পারফরমেন্স এই তার কাজের পারফরমেন্সে মুগ্ধ হয়ে অলরেডি দুজন লোককে সে আনার চিন্তা ভাবনা করেছে শুধু এটি নয় আরও একটি বিষয় রয়েছে সেটি হলো তার কোম্পানির পাশে যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানির লোকও তার এই কাজে উদ্বুদ্ধ হয়ে বা তার কাজে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ থেকে আরও দুজন মানে বাঙালি লোক কোরিয়াই মানে তার পাশের ফ্যাক্টরিতে আনবে এরকম চিন্তা ভাবনা করেছে তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যারা কোরিয়াতে আছি বা আপনারা যারা কোরিয়াতে আসতেছেন তারা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আপনি একজন বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ বা আপনি আপনার কাজের মাধ্যমে আপনার দেশকে রিপ্রেজেন্ট করেন এই ব্যাপারটা আসলে চিন্তা করবেন বা মাথায় রাখবেন এই তো এই বিষয়টাই আসলে আপনাদের মাঝে জানাতে এসেছি তো যারা আসতেছেন তারা এই ব্যাপারটা চিন্তা করবেন আরেকটা বিষয় হলো আপনারা আসার আগে অবশ্যই কোরিয়ান ভাষাটা একটু প্র্যাকটিস করে আসেন কারণ দিন আপনারা পড়াশোনা করেননি এর জন্য অনেক কিছু ভুলে গেছেন তো একটু প্র্যাকটিস করে আসবেন এই সবাই ভালো থাকবেন তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে হয়তো কোনো ভালো কিছু নিয়ে আবার কথা হবে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম